আসসালামু আলাইকুম চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে যাচ্ছে বিস্তারিত সংবাদে কয়েকদিনের টানা ঘন কুয়াশা ও প্রচণ্ড শীতে নওগাঁ ও মাদারীপুর জেলায় বোরো বীজতলা রবি ফসল ও মৌসুমি সবজির ব্যাপক ক্ষতি হয়েছে শৈত্যপ্রবাহে ধানের চারা রোপণের সমস্যা ফসলে পোকা ও ছত্রাকের আক্রমণে বিপাকে কৃষক নওগাঁ থেকে ইমরুল কায়েস ও মাদারীপুর থেকে রাহাত হোসাইনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট নওগাঁয় এবছর 20,850 হেক্টর জমিতে আলু চাষ হয়েছে কিন্তু প্রচণ্ড শীত ও ঘন কুয়াশায় অধিকাংশ আলু গাছ মরে গেছে আলুর উৎপাদন খরচ তোলা নিয়েই এখন সংশয় কৃষক মানে ওষুধ তো শুরু থেকে দিতেই আছি তারপরে কুয়াশার পর থেকে আলু ওই ওষুধ দিতে থাকেও তারপরে গাছে এরকম মারা গেছে এখন যে অবস্থা আলুর এখন বিঘা হারি বোধহয় 5 মণ আলু পাওয়া যাবে না আসন্ন বোরো মৌসুমে 10,695 হেক্টর জমিতে বোরো বীজতলা করা হয়েছে আজকে তো কোনো আর রোদই নেই কয়েকদিন থেকে সূর্যের কোনো দেখাই নাই বীজতলা যে সাদা হয়ে যাচ্ছে আমরা এখন কৃষকেরা এর জন্য খুবই হতাশ মাদারীপুরে টানা শীত ও কুয়াশায় নষ্ট হয়ে যাচ্ছে অধিকাংশ ফসলের ক্ষেত সারা মরে যায় তা লাগাইতে পারে না পানি থাকে না এই কুয়াশা ধান লাগাইতে পারে নাইম্যা এখন এই কুয়াশারে আমার এই গম্মে যে মাথা পুড়ে যেতে পারে সম্ভাবনা আছে কুয়াশারে ক্ষতি হইতে পারে দ্বিতীয় কথা হলো এই বাড়িদার তেত্রিশান ফলনে যে কি হইব না হইব এটা আমার জানা নাই কৃষককে কারিগরি সহায়তা দেওয়ার কথা জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ কুয়াশার জন্য আলু ক্ষেতে নাভিদশা রোগ নামে একটা রোগ আছে যেটা হচ্ছে ক্ষতি করতে পারে সেজন্য আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি একটা ছত্রাকনাশক ব্যবহার করার জন্য এই ছত্রাকনাশক ব্যবহার করলে আমরা আশা করছি কৃষকের আর আলুর ক্ষেত্রে এই সমস্যাটা হবে না কুয়াশা ও শৈত্য প্রবাহের সাথে বৃষ্টি হলে আরও বিপর্যয়ের মুখে পড়বে ফসলের জমি আশঙ্কা কৃষকের সুদীপ্তা মাহমুদ চ্যানেল আই জয়পুরহাটের পাঁচবিবিতে এলাকার শতাধিক মাছ চাষিকে নিয়ে মাঠ দিবস হয়েছে চিতল ও কার্প মাছ চাষের প্রক্রিয়া নিয়ে অনুষ্ঠিত হয় মাঠ দিবস জাকোস ফাউন্ডেশনের উদ্যোগে ও পিকেএসএফ এর অর্থায়নে আয়োজিত ওই মাঠ দিবসে বক্তৃতা করেন মৎস্য কর্মকর্তা রাশিদুল ইসলাম চৌধুরী ও প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার খায়রুল বাশার নাটোর সদর উপজেলায় গ্রীষ্মকালীন পেঁয়াজের শেষ পর্যায়ের ফলন তুলছেন চাষিরা বিঘা প্রতি 70 থেকে 80 মন হারে ফলন পেয়েছেন তারা খরচ বাদে বিঘায় লাভ থাকছে প্রায় 1 লাখ টাকা নাটোর থেকে রেজাউল করিম রেজার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট নাটোর উপজেলার ছাতনি ইউনিয়নের বিভিন্ন গ্রামে জমিতে রোপণ করা গ্রীষ্মকালীন পেঁয়াজের ফলন তুলছেন চাষি কৃষি বিভাগ থেকে প্রণোদনার আওতায় N53 জাতের পেঁয়াজ বীজ রোপণ করে মিলেছে অভাবনীয় সাফল্য গ্রীষ্মকালীন N53 জাতের পেঁয়াজ চাষে খরচ 45,000 থেকে 50,000 টাকা মন প্রতি বাজারে পেঁয়াজের দাম 3,500 টাকা বর্তমান বাজার দর অনুযায়ী প্রতি বিঘা চাষির লাভ থাকছে প্রায় 1 লাখ টাকা গ্রীষ্মকাল পেঁয়াজের কালার ভালো পেঁয়াজটা দেখতে ভালো আমি সামনে বার 2 বিঘা লাগাবো গ্রীষ্মকালীন পেঁয়াজ ইন্ডিয়ান পেঁয়াজ এর ফলন ভালো বাজারও ভালো আর 3600 টাকা মন বিক্রি করছি গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ এবছর পেয়েছিলাম তো বোনার পর ব্যাপক ফলন আমরা পাইছি কৃষি বিভাগ জানায় নাটোর সদর উপজেলায় 260 জন চাষিকে গ্রীষ্মকালীন N53 জাতের পেঁয়াজ চাষে 1 কেজি বীজ 20 কেজি MOP 20 কেজি DAP সার ও নগদ 2,800 টাকা অর্থ সহায়তা দেওয়া হয়েছে এবছর পেঁয়াজের ফলন অত্যন্ত ভালো পেঁয়াজের সাইজগুলো খুব ভালো এবং ফলন বিঘা প্রতি 65 থেকে 70 মন পার বিঘা তারা ফলন পেয়েছে এবং বাজার দর আজকের বাজার দর 3600 টাকা মন অর্থাৎ 90 টাকা কেজি দরে তারা বিক্রি করতে পারছে প্রণোদনা কর্মসূচির আওতাভুক্ত যে কৃষক তাদের তো আগ্রহ রয়েছেন এবং তাদের দেখা দেখি অন্যান্য কৃষকরাও খুবই মানে তারাও খুবই আগ্রহ প্রকাশ করছে এবং ভবিষ্যতে করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন
সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।